তো গাইস দেখো আরো এবারে ভেতরে ঢুকছি, ঠিক আছে। প্রতিটা ডিজাইন কিন্তু দেখলে, সিলিং ফ্যান দিয়ে ডিজাইন করা হয়েছে, দেখো সিলিং ফ্যান দিয়ে, ঠিক আছে। আর ভেতরে কিন্তু মা রয়েছে, দেখো ঠাকুর। এখানে যে প্রত্যেকটা জগদ্ধাত্রী মা আছে তাদের নিজস্ব নিজস্ব কিন্তু গয়নাও রয়েছে, দেখো গাইস। সো হে গাইজ, ওয়েলকাম জানাচ্ছি আরও একটা নতুন ব্লগে। তো এসে গেছি আরও একটা পুজো নিয়ে, আরও একটা পুজো মণ্ডপ নিয়ে, কাচারি ঘাটের পুজো এটা, ঠিক আছে। তো চলো তোমাদের কাচারি ঘাটের পুরো পুজো মণ্ডপটা ঘুরিয়ে দেখাই, জগদ্ধাত্রী পুজোর চন্দননগরের কাচারি ঘাট, তো নাম করা জায়গা, তো চলো দেখাই। তো গাইজ দেখো, এটা কিন্তু চন্দননগর কাচারি ঘাট, কাচারি ঘাটের পুজো, ঠিক আছে। তো এটা চন্দননগরের 107তম পুজো, ঠিক আছে। চন্দননগর পুজো কমিটির যে পুজো সেটা 107তম পুজো। তো দেখো অসাধারণ কিন্তু প্যান্ডেল, অসাধারণ প্যান্ডেল, মানে থিমটা হ্যাঁ আদিবাসীদেরকে নিয়ে করা হয়েছে। তো দেখো অসাধারণ থিম, দেখো নারকেলের মুখটা, নারকেল দিয়ে মুখ করা হয়েছে, অসাধারণ, অনবদ্য লাগছে কিন্তু। দেখো এখানটা খুব সুন্দর লাগছে। তো এটা গেট, তো চলো ভেতরটায় ঢোকা যাক। এখান দিয়ে কিন্তু মানুষ ভেতরে ঢুকছেন, ঠিক আছে। এই যে প্রবেশ বলে লেখাই আছে, আর এই দেখো 107তম পুজো কাচারি ঘাট, ঠিক আছে। চন্দননগর, চন্দননগর কেন্দ্রীয় জগদ্ধাত্রী পুজো কমিটি, ঠিক আছে, 107তম পুজো। দেখো দেখো এখানেও কিন্তু সেই একই নারকেল দিয়ে মুখ করা হয়েছে, অসাধারণ, অনবদ্য কিন্তু এই ডিজাইন, ঠিক আছে, অসাধারণ, অনবদ্য কিন্তু এই ডিজাইন, নারকেল দিয়ে মুখ, ঠিক আছে। তো দেখো এখানেও কিন্তু তাই একই, খুবই সুন্দর লাগছে, অনবদ্য লাগছে। হ্যাঁ দেখো পিঁড়ে, হ্যাঁ কচ্ছপ করা হয়েছে পিঁড়ে আর হচ্ছে ঝুড়ি দিয়ে, মানে দারুণ কিন্তু, এটা দারুণ ভাবনা বলা যেতে পারে, ঠিক আছে। তো গাইজ দেখো আরও এবারে ভেতরে ঢুকছি, ঠিক আছে। প্রতিটা ডিজাইন কিন্তু দেখলে, এটা উল্টো দিকের ডিজাইনটা, তো এদিক থেকে দেখো, এদিক থেকেও কিন্তু অনবদ্য লাগছে, ঠিক আছে। তো দেখো এদিকটা দেখো, আচ্ছা এইখানটায় দেখো, এখানে কিন্তু ফ্যান দিয়ে, সিলিং ফ্যান দিয়ে ডিজাইন করা হয়েছে, দেখো সিলিং ফ্যান দিয়ে, ঠিক আছে। পাখি করা হয়েছে সিলিং ফ্যান দিয়ে, মানে অসাধারণ, অনবদ্য কিন্তু এই ডিজাইন, ঠিক আছে। আর ভেতরে কিন্তু মা রয়েছে, দেখো দেখি, তো চলো ভেতরটাই যাই। দেখো এই হচ্ছে মা, কাচারি ঘাটের মা। দেখো প্রত্যেকটা ঠাকুর, এখানে যে প্রত্যেকটা জগদ্ধাত্রী মা আছে তাদের নিজস্ব নিজস্ব কিন্তু গয়নাও রয়েছে, দেখো গাইস, নিজস্ব নিজস্ব গয়নাও কিন্তু রয়েছে গাইস, ঠিক আছে। তো মায়ের পুজোর জন্য কিন্তু এখানে নদীর মাটি দিয়ে চারদিকটা, দেখো নদীর মাটি দিয়ে লাতার মতন দেওয়া হয়েছে। তো দেখো কালী কিন্তু ষষ্ঠী সপ্তমী একই দিনে, আচ্ছা প্যান্ডেলের ভেতরটা কিন্তু কিছুটা এরকম, দেখো। আর এই হচ্ছে মা। সো গাইজ এই ছিল কিন্তু কাচারি ঘাটের পুজো মণ্ডপ। তো কেমন লাগলো বলো, যদি ভালো লাগে, যদি মনে হচ্ছে থাকে তো প্লিজ লাইক শেয়ার এন্ড কমেন্ট করো, সাবস্ক্রাইবটা করে দাও, কারণ এই ভিডিওগুলো তোমাদের জন্যই কিন্তু করা, ঠিক আছে। তো দেখা হবে নেক্সট ব্লগে, ততক্ষণের জন্য কিন্তু টাটা।